সাবস্ক্রাইব করুন টেক বাংলা চ্যানেলকে পাশে থাকা আইকনটিকে ক্লিক করুন আমাদের লেটেস্ট ভিডিও নোটিফিকেশন সবার এডিয়ারের সমীক্ষা রিপোর্ট প্রকাশ্যে অস্বস্তি বাড়ল তৃণমূলের পশ্চিমবঙ্গ সরকার যে কাজ করেছে প্রায় সব ক্ষেত্রেই দুর্বলতা প্রকাশ পেয়েছে সেই সব বিষয়ের মধ্যে রয়েছে কাজের সুযোগ তৈরি কৃষি ঋণ প্রাপ্তির সুযোগ তৈরি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের দু হাজার সালের রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে রাজ্যের গর্ড রিপোর্টে দেখা যাচ্ছে সমীক্ষায় অংশ নেওয়া উনচল্লিশ পয়েন্ট শতাংশ মানুষের কাছে সমস্যার কারণ কর্মসংস্থানের সুযোগ তৈরি পঁয়ত্রিশ পয়েন্ট ছিয়াশি শতাংশ মানুষের কাছে সমস্যার কারণ কৃষি ঋণ প্রাপ্তি সাম্প্রতিক নির্বাচনী সভাগুলিতে রাজ্যের সাফল্য নিয়ে নানান দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কন্যাশ্রীর সাফল্যের কথা রাজ্যে বেকারি চল্লিশ শতাংশ তার সময়ে কমে গিয়েছে বলেও দাবি করেছেন সমীক্ষায় দেখা গিয়েছে শহুরে এলাকায় কর্মসংস্থান সবথেকে বড় ইস্যু যেখানে পঁয়তাল্লিশ শতাংশ মানুষ ভালো কাজ চাইছেন জল ও বায়ু দূষণের সমস্যার কথা বলছেন উনচল্লিশ শতাংশ মানুষ ট্রাফিক সমস্যার কারণ বলছেন উনচল্লিশ শতাংশ মানুষ সমীক্ষায় অংশ নেওয়া সাতষট্টি শতাংশ মানুষ মনে করছেন ভোটের বাজারে অর্থ পুরস্কার দেওয়া অনৈতিক অন্যদিকে বত্রিশ শতাংশ মানুষ মনে করছেন তারা বিষয়টি সম্পর্কে অবগত ভোটের বদলে এই কাজ চলেই মন্তব্য করছেন তারা সাধারণ মানুষের চৌত্রিশ শতাংশ মানুষ মনে করেন তারা ক্ষমতাশালী তেত্রিশ শতাংশ মানুষ ভোট দেন একই জাতি বা ধর্মের কারণে সমীক্ষায় রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের প্রায় একুশ হাজার মানুষ অংশ নিয়েছিলেন এর মধ্যে চুয়াত্তর শতাংশ মানুষ গ্রামীণ এলাকায় বাকি ২৬ শতাংশ শহরে এলাকায় একষট্টি শতাংশ পুরুষ এবং উনচল্লিশ শতাংশ মহিলা ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে দেবেন আর এই ধরনের আপডেট প্রত্যেক দিন জানার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার ভিডিওর নিচে থেকে থাকা এই ধরনের একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আপনি দেখতে পাচ্ছেন ওইটাই ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য